আসবে না বলছি তো, মেয়েদের একটা গুণ কি জানো তো, ওদের ধৈর্য শক্তি খুব কম। ওরা দুই দিন খুব ফালাফালি করবে, তারপরে কিন্তু আর দেখা নাই ভাই। আরে বাবা রে, মাত্র তো বিদায় করে আসনি, আসবে কোথেকে? আসতে ভাইছে কি করছ না করছি? হ্যাঁ ভাই আসছে, পাগল হয়ে গেছিস তোরা, বিদায়টা করে পাগল হয়ে গেছো? আসছে আসছে, কোথেকে আসবে তোরা? ভাই আমি পাগল হয়ে যাবো, পিছনে দেখেন। আরে বেটা আমার পিছনে কি ভাই? আপনি জানেন দাঁড়া খাইতেছি। তাড়াতাড়ি আয় ভাই। আপনি এই মায়ের এত ভয় পান? আরে গেছে কিনা বল। গেছে মানে অবশ্যই গেছে। আরে বেটা শুন, এইসব মায়েরে আমি জীবনে ভয় পাই না, ভয় আমার মধ্যেই তো নাই। জিনিসটা হচ্ছে আমি সামান্য অ্যাভয়েড করতেছি কেন জানো তো, খ্যাচখ্যাচ করে। আমার তো খ্যাচখ্যাচা নিয়ে এমনিতেই তো মাথা ধরা যায়, আর মেয়ে মানুষের খ্যাচখ্যাচা নিয়ে আমার পছন্দ নেই না। অভ্যাস করেন ভাই, অভ্যাস করেন। এখন থেকে যদি এগুলো অভ্যাস না করেন, এই বিয়ের পরে তো শুধু জামাই বমিলা পিটাপিটি হবে ভাই, পিটাপিটি। তাতে বরং অভ্যাস করাই ভালো আর কি। ভাই আমি ওর কথায় একমত, কারণ কেন জানেন, কেউ যদি পায়ে পাড়া দিয়ে খ্যাচ খ্যাচ করে, আপনি কি তারা থামাই দিতে পারবেন? এই জন্যই তো আমি তারা এড়াইয়া চলতেছি, বুঝছ নাই ভাই? এই মেয়ে তো আমার মান সম্মান একদম ডাউন করে দিতেছে ভাই। এত চিন্তা করিস না, দুইটা দিন আর আসবে না, একটু ভালাভালি করবে শুরুতে, তারপরে আর দেখা নাই, এটাই স্বাভাবিক। ভাই আসছে কি করছি বোন, তো একটা কথা আসবে না বলছি তো, মেয়েদের একটা গুণ কি জানো তো, ওদের ধৈর্য শক্তি খুব কম। ওরা দুই দিন খুব ফালাফালি করবে, তারপরে কিন্তু আর দেখা নাই ভাই। আরে বাবা রে, মাত্র তো বিদায় করে আসনি, আসবে কোথেকে? আসতে ভাইছে কি করছ না করছি? হ্যাঁ ভাই আসছে, পাগল হয়ে গেছিস তোরা, বিদায়টা করে পাগল হয়ে গেছো? আসছে আসছে, কোথেকে আসবে তোরা? ভাই আমি পাগল হয়ে যাবো, পিছনে দেখেন। আরে বেটা আমার পিছনে কি? আপনার বোনের সাথে কথা বলে যে আপনারা আমার ভাইকে অন্যায় ভাবে মেরেছেন। আমরা যদি ভাইয়ের পক্ষ থেকে সরি বলি, আপনি পোষাবে? জি না, যার সরি তাকেই বলতে হবে। আচ্ছা শুনেন, আমিও একটা সরি বললাম, এই মনে করেন একটা সরির সাথে আর একটা সরি ফ্রি পাইলেন, কি গো? হ্যাঁ না, আপনি সরি বলেন আমাকে, আমি চলে যাচ্ছি। একটু বুঝায় বলো। দেখেন কোয়েট ডিকশনারিতে সরির শব্দ নামক কোনো শব্দই নেই, আবার যদি প্রিন্ট করা হয় এই শব্দটা ঢুকাই দেবো। আপনি এখন যান, এই পায়ের মাথায় ফুট ধরছে, ট্যাবলেট নিয়ে আবার যান, আপনি এখন যান। আর শুনেন, আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আমি আবার আসবো, আপনার মুখ থেকে আমি সরি শুনেই যাব। হে এটা তো মেয়ে না, তো নাকুশি ভাই। আমার মনে হয় কি, আপনি ওরে আগেই সরি বলে বিদায় দেওয়া উচিত ছিল। টনসিলের বাচ্চা, আমার মধ্যে তো ওই জিনিসটাই নাই, আমার মধ্যে আমি জিনিসটা বারবার বলার চেষ্টা করতেছি, আমি গুছায় শব্দটা আনতেছি কিন্তু শব্দটা এই জায়গা পর্যন্ত আটকে যায়। বলতে পারতেছেন কি করুন ভাই? ভাই যদি পেয়া দেবেন না, একটা কথা কব বল ভাই, আপনি মনে হয় তার প্রেমে পড়ছেন, তার জন্য তার সামনে যেতে পড়তেছেন। আরে প্রেম প্রীতি জিনিসটা তো আমার ডিকশনারিতে নাই রে বাবা। ভাই আমার মনে আছে ভাই, জীবনে যে পরিমাণ ভাই আপনি পড়াশোনায় ফাঁকে দিয়েছেন ভাই, এই জন্য মনে হয় ওইটা নাও থাকতে পারে।